Hi friends, welcome to my channel Study with Ishany. 1st August 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এলাম। আজকের ক্লাসে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন আছে মোট 15টা। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে এক্সট্রা ফ্যাক্ট স্ট্র্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড বলে দেব, যেমনটা প্রত্যেকদিনই বলে দিয়ে থাকি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা আগের ক্লাস মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আগের ক্লাস দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে আছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ওকে, তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভিডিও শুরুতেই দেখে নেব 31 জুলাই তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম জীব বৈচিত্র্য উদ্যান ভারত বাটিকা কোথায় উদ্বোধন করা হলো? এটা উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডে। ভারতের সমস্ত রাজ্যের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এখানে রোপণ করে একটি জীব বৈচিত্র্য উদ্যান তৈরি করা হবে। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে গ্রীষ্মকালীন গার্ডসেন আর শীতকালীন হচ্ছে দেরাদুন। দুই নম্বর প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা প্রতিবন্ধী অ্যাস্ট্রোনট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে? এটা করেছে ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। তিন নম্বর প্রশ্ন, প্রতি বছর 1 জুলাই তারিখে কোন দিবসটি পালিত হয়? পালিত হয় ন্যাশনাল ডক্টরস ডে। ওকে, এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করেছ। সঠিক উত্তর দাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে অনুপম মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে নিশা সাধু, তারপরে দেবাশিস ঘোষ, জুয়েল, দিয়া অর বাতি, মনদীপ সিনহা, মনোজিৎ বর্মন, সনদ কুমার পাল, সজল অধিকারী, বাবলু সাউ, শ্যামলী মাঝি। তো তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো। আজকে ক্লাসে তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন আছে, সেটা শেষে গিয়ে দেখবো। তার আগে দেখে নেবো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। 1st August 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, আমি প্রতি মাসের 1 তারিখে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফটা প্রোভাইড করে দিই, কিন্তু আজ সম্ভব হলো না, হতে পারে তোমরা কালকে পেয়ে যাবে। আর কাল যদি না পাও, মানে 2 তারিখ যদি না পাও, 3 তারিখ অবশ্যই পাবে। তবু আমি তোমাদের বলে রাখলাম, হয়তো 2 তারিখই পেয়ে যাবে, ঠিক আছে? আজ দিতে পারলাম না। চলো প্রথম প্রশ্ন, 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোন শহরে অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে হচ্ছে অপশন ডি, প্যারিস, ফ্রান্স। 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তত্ত্বাবধানে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় 1896 সালে এথেন্সের প্যানাথেনিক স্টেডিয়ামে। এটা মনে রাখবে, প্রথম অলিম্পিক গেমস হয় 1896 সালে। অনেক পরীক্ষায় আসে প্রশ্নটা। অলিম্পিক ক্রীড়া প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি দ্বারা অলিম্পিক ক্রীড়া পরিচালিত হয়। যাব 2 নম্বর প্রশ্নে, ইন্ট্রিনসিক নামে রোবোটিক্স কোম্পানি লঞ্চ করলো কোন পেরেন্ট কোম্পানি? এটা করলো অ্যালফাবেট ইঙ্ক, অপশন বি। হেডকোয়ার্টার হচ্ছে মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া। প্রতিষ্ঠা সাল 2015 সালের 2রা অক্টোবর। বর্তমানে সিইও রয়েছেন সুন্দর পিচাই। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, কোন সম্প্রদায়ের মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে কেন্দ্র? কোন সম্প্রদায়? রূপান্তরকামী সম্প্রদায়, ট্রান্সজেন্ডার, অপশন ডি। রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য কেন্দ্র সরকার নিরাপদ আশ্রয়ের জন্য গরিমা গৃহ তৈরি করতে চলেছে। ভারতের 4টি রাজ্যে এটি স্থাপন করা হবে। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রকে ন্যাট ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোজ অ্যাওয়ার্ড 2021 দিয়ে সম্মানিত করা হলো। এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? এটা মধ্যপ্রদেশে অবস্থিত, অপশন ডি। মধ্যপ্রদেশ সম্পর্কে জানব, রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল মঙ্গভাই ছগনভাই প্যাটেল, স্থাপন 1956 সালের 1 নভেম্বর, লোকসভা আসন 29, রাজ্যসভা আসন 11, বিধানসভা আসন 230। 5টি প্রতিবেশী রাজ্য, মহারাষ্ট্র, ছত্রিশগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট।
মধ্যপ্রদেশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করিয়ে দেব। অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স 2020-21 মধ্যপ্রদেশ প্রথমে অবস্থিত। যুবশক্তি করোনা মুক্তি অভিযান লঞ্চ করছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। মধ্যপ্রদেশ রাজ্য সরকার সিএম রাইস স্কুল স্কিম শুরু করেছে। মধ্যপ্রদেশে প্রথম গ্রিন ফাঙ্গাসের সংক্রমণ পর্যবেক্ষণ করা হয়েছে। মধ্যপ্রদেশে ইন্দোরে হাই স্পিড ট্র্যাক উদ্বোধন করা হলো। মধ্যপ্রদেশে রুবিনা ফ্রান্সিস পেরু প্যারা শুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতলেন। মধ্যপ্রদেশ রাজ্য সম্প্রতি দেবারণ্য স্কিম চালু করল। যাব পরবর্তী প্রশ্নে, 5 নম্বর। নিম্নের কে অনলাইন জাতীয় মহিলা চেস খেতাব জিতলেন? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, বন্তিকা আগরওয়াল। দিল্লির দাবা খেলোয়াড় বন্তিকা আগরওয়াল ন্যাশনাল ওমেন অনলাইন চেস টাইটেল খেতাব জিতেছে। অল ইন্ডিয়া চেস ফাউন্ডেশন করোনা পরিস্থিতির জন্য অনলাইনে আয়োজিত হয়েছে। দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গের অর্পিতা মুখার্জি। তাহলে প্রথম হচ্ছেন বন্তিকা আগরওয়াল আর দ্বিতীয় হচ্ছেন পশ্চিমবঙ্গের অর্পিতা মুখার্জি। পরের প্রশ্ন, 6 নম্বর। ভারতের প্রথম র্যাপিড ইলেকট্রনিক কোভিড পরীক্ষণ কিট আবিষ্কার করলো কোন সংস্থা? এটা করেছে আইআইটি হায়দ্রাবাদ। অপশন এ, র্যাপিড ইলেকট্রনিক কোভিড পরীক্ষণ কিটটির নাম হচ্ছে কোভি হোম, যার সাহায্যে বাড়িতে স্বপরীক্ষা করা যাবে এবং এই পরীক্ষাটা করতে সময় লাগবে 30 মিনিট। পরের প্রশ্ন, 7 নম্বর। স্থানীয় ব্যবসায়ীদের বিদেশে ব্যবসা করতে সাহায্য করার জন্য মিশন নিরাত্মক বনো ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটা লঞ্চ করেছে রাজস্থান রাজ্য সরকার। অপশন ডি। রাজস্থান সম্পর্কে জানব। রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যপাল কলরাজ মিশ্রা। রাজস্থান রাজ্য 1949 সালে 30 মার্চ প্রতিষ্ঠিত হয়। 5টি প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। লোকসভা আসন 25, রাজ্যসভা আসন 10, বিধানসভা আসন 200। ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত। কর্কটক্রান্তি রেখা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত। রাজস্থানের জাতীয় উদ্যানগুলি হল ডেজার্ট জাতীয় উদ্যান, কেওলাদিও জাতীয় উদ্যান, মাউন্ট আবু জাতীয় উদ্যান, রণথম্বর জাতীয় উদ্যান। রাজস্থানের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দেব। শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে রাজস্থান। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করলেন। ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা করল রাজস্থান। ঘর ঘর ঔষধি যোজনার আওতায় প্রতিটা পরিবারকে ঔষধি গাছ প্রদান করবে রাজস্থান। রাজস্থান সরকার বৈদিক শিক্ষা এবং সংস্কার বোর্ড শুরু করেছে। রাজস্থান রাজ্য সম্প্রতি ট্রান্সজেন্ডার প্রোটেকশন সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থান রাজ্যে দেশের 52তম বাঘ সংরক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে। রাজস্থানের জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলো। রাজস্থান সরকার গ্রামীণ এলাকায় আদিবাসীদের আয় বৃদ্ধির লক্ষ্যে বোল্ড প্রজেক্ট শুরু করেছে। সমস্ত জেলাতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা করল রাজস্থান। রাজস্থান রাজ্যের মুখ্যমন্ত্রী বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে পার্টনারশিপ গড়ল রাজস্থান। পরবর্তী প্রশ্নে যাব, 8 নম্বর প্রশ্ন। প্রয়াত হলেন মাইক হেন্ড্রিক, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন সি, তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন। 1974 থেকে 81 পর্যন্ত আন্তর্জাতিক খেলেছেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, রাজধানী লন্ডন, মুদ্রা পাউন্ড স্টার্লিং। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর। ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হতে চলেছে কোন রাজ্যে? এটা তৈরি হতে চলেছে বিহার রাজ্যে। অপশন এ। বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল ফাগু চৌহান। বিহার রাজ্য প্রতিষ্ঠিত হয় 1912 সালের 22 মার্চ। 2021 সালের 22 মার্চ তারিখে বিহার 109তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে। লোকসভা আসন 40, রাজ্যসভা আসন 16, বিধানসভা আসন 243।
বিহারের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিভিশন করিয়ে দেব। বিহার রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন ত্রিপুরারী শরণ। বিহার রাজ্যে সবচেয়ে বৃহত্তম বুদ্ধ মূর্তি স্থাপিত হলো। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে মেয়েদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করেছে বিহার সরকার। বিহার রাজ্য সরকার সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করল। বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী যোজনা এবং মুখ্যমন্ত্রী যুব উদ্যমী যোজনা লঞ্চ করেছেন। বিহারের রাজধানী পাটনায় ন্যাশনাল ডলফিন রিসার্চ সেন্টার প্রতিষ্ঠিত হবে। পরের প্রশ্নে যাব, 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে প্রথম মানব দেহে H5N1 ভাইরাস পাওয়া গেল? এটা পাওয়া গেছে হরিয়ানায়। অপশন বি, H5N1 হলো একটা বার্ড ফ্লু ভাইরাস। এই ভাইরাস সাধারণত পাখিকে আক্রমণ করে। এই প্রথম হরিয়ানার একটি 11 বছরের শিশুর এই ভাইরাসের কারণে মৃত্যু হলো। হরিয়ানা সম্পর্কে জেনে নেব। রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। 4টি প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ। লোকসভা আসন 10, রাজ্যসভা আসন 5, বিধানসভা আসন 90। হরিয়ানার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নেব। হরিয়ানা রাজ্য সম্প্রতি ফিল্ম সিটি স্থাপনের কথা ঘোষণা করেছে। প্রত্যেক অলিম্পিক কোয়ালিফায়ারকে 5 লক্ষ করে টাকা দেবে হরিয়ানা সরকার। সম্প্রতি হরিয়ানা রাজ্যে আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021 পালিত হয়েছে। হরিয়ানা রাজ্য সম্প্রতি প্রাইভেট সেক্টরে রাজ্যবাসীকে 75 সংরক্ষণ দেওয়ার একটি বিল পাস করেছে। হরিয়ানা সরকার কোভিড ইমার্জেন্সি লোন স্কিম লঞ্চ করেছে। হরিয়ানা রাজ্য সরকার সঞ্জীবনী যোজনা চালু করেছে। হরিয়ানা রাজ্য সরকার স্কুল শিক্ষার জন্য 8.6 লক্ষ ট্যাবলেট বিতরণ করার কথা ঘোষণা করেছে। হরিয়ানা রাজ্য ফ্লাইং শিখ মিলখা সিং এর নামে প্যারাগ্লাইডিং ক্লাব খুলতে চলেছে। হরিয়ানা রাজ্য সরকার অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ীদের 6 কোটি টাকা দেবে। 2022 খেলো ইন্ডিয়া ইউথ গেমস হরিয়ানায় অনুষ্ঠিত হবে। হরিয়ানার গুরুগ্রামে ভারতের প্রথম শস্য এটিএম স্থাপন করা হলো। হরিয়ানা রাজ্য ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট যোজনা চালু করলো। সংস্কৃত ভাষায় বিভিন্ন অ্যাওয়ার্ড জয়ী সমস্ত পণ্ডিতদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার ঘোষণা করলো হরিয়ানা। যাব পরবর্তী প্রশ্নে, 11 নম্বর, কোন দিনটি প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালিত হয়? অপশন ডি, 30শে জুলাই। 2011 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন বিভিন্ন ধর্মী মানুষ এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে অটুট বন্ধন গড়ে তোলার উদ্দেশ্যে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস ঘোষণা করে। ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক সিটি। সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস, আর গঠিত হচ্ছে 24 অক্টোবর 1945। পরের প্রশ্ন, 12 নম্বর, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ কোন রাজ্যে গ্রিন শহরা অ্যাফরেস্টেশন ক্যাম্পেইন শুরু করেছেন? এটা শুরু করেছে মেঘালয়। অপশন বি, মেঘালয়ের রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, রাজ্যপাল সত্যপাল মালিক। প্রতিষ্ঠা 21 জানুয়ারি 1972। প্রতিবেশী রাজ্য আসাম, আন্তর্জাতিক সীমানা বাংলাদেশ। লোকসভা আসন 2, রাজ্যসভা আসন 1, বিধানসভা আসন 60। মেঘালয়ের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নেব। সম্প্রতি মেঘালয় রাজ্যে ডাইনোসরের 100 মিলিয়ন বছর পুরানো হাড় পাওয়া গেছে। মেঘালয় রাজ্যে 12তম জেলা গঠিত হয়েছে মৈরাং। আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে NCCকে ঐচ্ছিক বিষয় হিসেবে যুক্ত করেছে মেঘালয়। মেঘালয় রাজ্য সরকার গ্রেটার শহরা ওয়াটার সাপ্লাই স্কিম শুরু করেছে। মেঘালয় রাজ্যে মন্ত্রিসভা স্টেট ইউথ পলিসি 2021-এর অনুমোদন করল। 13 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক পিএম কেয়ার্স ফর চিলড্রেন ওয়েব পোর্টাল শুরু করেছে? এটা করেছে মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রক। অপশন ডি। পরের প্রশ্ন, 14 নম্বর, সম্প্রতি আলেকজান্ডার ডালরিম্পেল অ্যাওয়ার্ড জিতল ভারতের কোন হাইড্রোগ্রাফার? সঠিক উত্তর অপশন বি, বিনয় বাধার। অপশন বি। শেষ প্রশ্নে যাব, 15 নম্বর প্রশ্ন,
সেন্ট্রাল সাউথ এশিয়া কনফারেন্স 2021 হোস্ট করলো কোন দেশ? হোস্ট করলো উজবেকিস্তান। অপশন এ, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসকেন্ট আর মুদ্রা হচ্ছে সোম। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডে তিনটে প্রশ্ন আছে প্রতিদিনের মতো। তো তিনটে প্রশ্ন বলার আগে তোমাদের বলবো যে স্টাডি উইথ ঈশানি কুইজ নামে একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপে প্রত্যেক দিন অনলাইন মক টেস্ট করানো হচ্ছে। তোমরা এতদিন যেটা বলে আসছিলে সেটা করানো হচ্ছে, তাও 3 দিন হয়েই গেল। তো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। প্রতিদিন অনেকগুলো করে মক টেস্ট করা হচ্ছে, অনলাইন মক টেস্ট, তোমরা অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন অব দ্য ডে এর প্রথম প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার পরবর্তী ভাইস চিফ পদে কে নিযুক্ত হতে চলেছেন? 2 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর নতুন পুলিশ মহানির্দেশক কে নিযুক্ত হয়েছেন? 3 নম্বর প্রশ্ন, গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2021-এ ভারতের অবস্থান কততম? এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 31 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড টাইগার ডে পালন করা হয় কবে? এটা পালন করা হয় 29 জুলাই। এবারে থিম ছিল দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। 2 নম্বর প্রশ্ন, নতুন দিল্লি পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন রাকেশ আস্তানা, তিনি 1984 ব্যাচের একজন আইপিএস অফিসার। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি নাজিব মিকাতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন? লেবানন। লেবাননের রাজধানী বেইরুত, মুদ্রা হচ্ছে পাউন্ড। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নন্দুর নাটেকর কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্যাডমিন্টন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 88 বছর। 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য প্রথম ট্রান্সজেন্ডারদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ চালু করলো? এটা করেছে কর্ণাটক। সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে 1% সংরক্ষণ চালু করলো কর্ণাটক রাজ্য। কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, রাজ্যপাল হচ্ছে থাওয়ারচাঁদ গেহলট। 6 নম্বর প্রশ্ন, নদীকো জানো মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? ধর্মেন্দ্র প্রধান, তিনি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। 7 নম্বর প্রশ্ন, আবুধাবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ব্যবসায়ী? নিযুক্ত হলেন ইউসুফ আলী। 8 নম্বর প্রশ্ন, বিমস্টেক শিখর সম্মেলন 2021 কোথায় আয়োজিত হবে? আয়োজিত হবে শ্রীলঙ্কায়, ডিসেম্বর মাসে আয়োজিত হবে শ্রীলঙ্কার রাজধানী জয়াবর্ধনে পুরকট্টে। এটা লেজিসলেটিভ রাজধানী, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল, সেটা হচ্ছে কলম্বো। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে আর প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপক্ষে। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে 2021 পালিত হয়েছে? এটা পালিত হয়েছে 28 জুলাই। প্রতি বছর 28 জুলাই তারিখে বিশ্ব প্রকৃতি দিবস পালিত হয়। তো এবছরের থিম ছিল, 2021 সালের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড লাইভলিহুডস, সাস্টেইনিং পিপল অ্যান্ড প্ল্যানেট। 10 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মাই গভ মেরি সরকার ওয়েব পোর্টাল লঞ্চ করেছে? এটা করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল আর রাজধানী হচ্ছে লখনৌ। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, নাসার হাবেল টেলিস্কোপ কোন গ্রহের উপগ্রহের জলীয় বাষ্পের খোঁজ পেয়েছে? কোন গ্রহের উপগ্রহ? বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিডে নাসার হাবেল টেলিস্কোপ জলীয় বাষ্পের খোঁজ পেয়েছে। নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন বিল নেলসন। 12 নম্বর প্রশ্ন, জাতিসংঘের COP26 জলবায়ু পরিবর্তন শিখর সম্মেলন 2021 কোন শহরে অনুষ্ঠিত হবে? গ্লাসগো, স্কটল্যান্ড। 13 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর 83তম স্থাপনা দিবস পালিত হয়েছে? এটা পালিত হয়েছে 27 জুলাই। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লি, মোটো হচ্ছে সার্ভিস অ্যান্ড লয়্যালটি। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামের জন্য মনোনীত হয়েছে? কোন শহর মনোনীত হয়েছে? ইন্দোর মনোনীত হয়েছে। ইন্দোর হচ্ছে ভারতের সবচেয়ে ক্লিনেস্ট সিটি।
শেষ প্রশ্ন 15 নাম্বার, বিশ্বের সবচেয়ে বড় নীলার সন্ধান পাওয়া গেল কোথায়? তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছো নীলার কি, এখানে আমার একটু ভুল হয়েছে, আমার লেখা উচিত ছিল নীলা পাথরের সন্ধান পাওয়া গেল কোথায়। তো নীলা হচ্ছে একটা পাথর যাকে সাফায়ার বলা হয়, ঠিক আছে? তো বিশ্বের সবচেয়ে বড় নীলা পাথরের সন্ধান কোথায় পাওয়া গেছে? এটা শ্রীলঙ্কায় পাওয়া গেছে, শ্রীলঙ্কার রত্নপুরায়। নীলাটির ওজন হচ্ছে 510 কেজি আর মূল্য হচ্ছে $10 কোটি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক এবং উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।